আসসালামু আলাইকুম ব্যাগুনেরই ঈদের শুভেচ্ছা। কি অবস্থা ব্যাগুনে? শোনো, আজ যে একদিনের কষাই দাঁড়া হইবে তা করে আগের তুমি কই দিয়ে সুন্দর করি বাসার ভিতরে মনে করছো রোলাক ট্যাবলেট পেন কিলার যত আছে এগুন কিনে রাখি দিবে। আর সবচেয়ে বড় কথা, গরুর মাংস আল্লাহরে সন্তুষ্টি করবার লাগে কোরবানি দেওয়া রে, কোরবানি এগুন কোরবানি করি, গরু এগুন বকত করি কি ফ্রিজের ভিতরে ঢুকে বকত করি, এবার ফ্রিজটা তারা আমাদের দিও না, গরিব গুন্না এগুন আছে মাংস খাই দিয়ে রান না। হ্যাঁ, এগুনে দেখ না সুন্দর করে কি দান খরাত করিও, আর ময়লা আবর্জনা যেগুন আছে এগুন কি আশেপাশে ড্রেনে মেনে ইয়ানে ইয়ানে নহেলাই রক্ত টক্ত ব্যাগ কিছু পরিষ্কার করি সুন্দর করে রাখিও, চামড়াইটা নষ্ট করিও না, চামড়ার টিআইটা গিয়ে তিনখানাতে দান করে দিও, নইলে কোথায় কিন্তু পিকনিক করে দিব তোমাদের করে দিয়ে। হ্যাঁ, কবর ডিব্বার লগে লগে ফেরেস্তা উদম কেলানি মারব। সুতরাং পরিবেশ পরিচ্ছন্ন রাখো, পরিস্থিতি সবকিছু স্বাভাবিক রাখো, সবাই বাসাতে থাকো, ঠিকঠাকভাবে থাকো, সাবধানে থাকিও, গরিব গুন্ডাদেরকে সাহায্য করো। আবার কি আরেক কথা, ওই যে কি মাংস এখন বকত করে কি ঢুকাই দিও না ফ্রিজের ভিতরে, কেন আবার।